রাসায়নিক উপাদানের ব্যবহার সীমিত রেখে যথাযথ পরিচর্যার মাধ্যমে আম উৎপাদন করার উপর জোর দিয়েছেন গবেষকরা। সোমবার ঢাকায় বাংলাদেশে আম উৎপাদনের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক সেমিনারে বক্তারা জানিয়েছেন, আম সংগ্রহের পর সংরক্ষণের যে পরিমাণ ক্ষতি হয় তার 40% রোধ করা গেলেও বছরে 6,000 কোটি টাকা ক্ষতি কমানো যাবে। স্বাদ, গন্ধ ও পুষ্টিমান বিবেচনায় আম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল। ভিটামিন এ ও সি সমৃদ্ধ এই ফলে রয়েছে পর্যাপ্ত পটাশিয়াম ও বিটা ক্যারোটিন। পরিবেশ সংরক্ষণ, ভেষজ চিকিৎসায় জ্বালানি হিসেবে আমের রয়েছে বিশেষ অর্থনৈতিক গুরুত্ব। সঠিক প্রক্রিয়াজাতকরণ, বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোর অভাবসহ নানা সংকটে আম চাষ হুমকির মুখে পড়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম ঢাকা আয়োজিত সেমিনারে বক্তারা আরো বলেন, আম উৎপাদনে বাংলাদেশ আগে সপ্তম অবস্থানে থাকলেও বর্তমানে রয়েছে নবম স্থানে। এখনই প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে এই অবস্থার আরো অবনতি হবে। দেশের চাহিদা মিটিয়ে আম রপ্তানি বাড়াতে জরুরি ব্যবস্থা নিলে অর্থনীতিতে বড় অবদান রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের আম এখন দেশের চাহিদা পূরণ করে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান সহ উন্নত দেশে রপ্তানি হচ্ছে। রপ্তানির পরিমাণ প্রতি বছর বাড়ছে। রপ্তানি বাড়ার জন্য বায়ু উৎপাদন নতুন জাতগুলি বেশি ভূমিকা রাখতেছে। আমাদের নিজস্ব একটা ভালো মার্কেট আছে বাংলাদেশে, আমাদের প্রায় 30 মিলিয়ন অ্যাফোর্ডেবল ক্লাস আছে। এটা আমাদের মার্কেটটাকেও তো আমাদের সেভ করতে হবে, শুধু বিদেশের জন্য নিরাপদ হবে আর আমাদের জন্য নিরাপদ এরকম কিন্তু না। বক্তারা জানান, আমে ফরমালিন ব্যবহার নিয়ে ভুল তথ্য তুলে ধরে এই ব্যবসার ক্ষতি করা হচ্ছে। তারা আমের প্যাকিং ব্যবস্থার উন্নয়ন, আম পরিবহনের জন্য আধুনিক যানবাহনের ব্যবস্থা, জৈব প্রযুক্তি নির্ভর আম উৎপাদনে উৎসাহিত করা ও কৃষকদের আধুনিক প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ জানান। জহিরুল মহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।